বাইরের কেনার ট্যাঙ্ক বাচ্চারা খেতে চাচ্ছিল না বলে তাই আজকে আমি ঘরেই এই ট্যাঙ্কটা তৈরি করে ফেললাম কিভাবে করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে একটা গ্রাইন্ডার নিয়েছি এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি দুই টেবিল চামচ পরিমাণ গ্লুকোজ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড প্রথমে আমি অন ফোর্থ চা চামচ সাইট্রিক অ্যাসিড দিয়েছিলাম কিন্তু পরে আমি আবার অন ফোর্থ চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে সাইট্রিক অ্যাসিড পরিমাণটা এখানে একটু কম তার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে গ্রাইন্ড করে নিলাম খুব ভালো করে যেন গুঁড়ো হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালশান আপনাদের হাতের কাছে যদি অরেঞ্জ ইমালশান না থাকে সেক্ষেত্রে আপনারা অরেঞ্জ ফ্লেভার ব্যবহার করতে পারেন অবশ্যই তখন অরেঞ্জ কালার ব্যবহার করতে হবে অবশ্যই সেটা ফুড কালার হতে হবে আবারও এই উপকরণগুলোকে খুব ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে দেখুন তৈরি হয়ে গেল হোম মেড ট্যাঙ্ক এই ট্যাঙ্কগুলোকে আপনারা এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন পনেরো দিনের মতো হোম মেড ট্যাঙ্ক কীভাবে তৈরি করতে হয় সেই বেসিকটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করতে পারবেন আপনারা ইচ্ছে করলে লেমন ফ্লেভার ম্যাঙ্গো ফ্লেভার স্ট্রবেরি ফ্লেভার আপনার যে ধরনের ফ্লেভার পছন্দ সেই রকম ফ্লেভারেরই আপনারা খুব সহজেই হোমমেড ট্যাঙ্ক তৈরি করতে পারবেন আমরা যখন বাইরে থেকে ট্যাঙ্ক কিনে আনি তখন কিন্তু দেখা যায় সবগুলো ট্যাঙ্ক একবারে খাওয়া হয় না আবার একই রকম ফ্লেভার খেতে কিন্তু ভালোও লাগে না তাই আপনারা অল্প অল্প করে বিভিন্ন ফ্লেভারের ট্যাঙ্ক তৈরি করতে পারেন হোমমেড যে কোনো খাবার তৈরি করার পর আমি যখন খাই তখন আমি খুব স্যাটিসফাইড থাকি এর কারণ হচ্ছে কি আমি নিজেই ইনগ্রিডিয়েন্টসগুলো জানছি কি ধরনের ইনগ্রিডেন্টস ব্যবহার করছি কোনো ভেজাল নেই খেতে কিন্তু তখন কিন্তু কেমন যেন একটা শান্তি শান্তি লাগে কোনো ভয় লাগে না সবাই আমার এই পেজটাকে ফলো করবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ